ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম এক ঝলকের পর। মেট্রোর পর এবার কি পুজোর আগে লোকাল ট্রেন চালু করতে চায় রেল? পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে প্রস্তুতি চলছে, তবে এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই কি স্টেশনে স্টেশনে শোনা যাবে এই ঘোষণা? পুজোর আগে কি ট্র্যাকে দৌড়বে লোকাল ট্রেন? সবকিছু ঠিকঠাক থাকলে তেমনটাই সম্ভাবনা। আগে রাজ্য সরকারের তরফে রেল বোর্ডকে দেওয়া চিঠিতে বলা হয়েছিল, করোনা আবহে দূরত্ব বিধি মেনে বাংলায় মেট্রো এবং ট্রেন চললে তাদের আপত্তি নেই। সোমবার থেকে সাধারণ মানুষের জন্য শুরু হয়ে যাচ্ছে মেট্রো পরিষেবা। এই প্রেক্ষাপটে পুজোর আগে লোকাল ট্রেন চালু করা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল। And joint strategy will be chalked out because we will be requiring a lot of input from the state government side also as far as the access into this stations is concerned. That program will be chalked out by South Eastern Railway and Eastern Railway in coordination with the state government. সূত্রের খবর, লোকাল ট্রেন চালানোর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। দূরত্ব বিধি মেনে কিভাবে চলতে পারে ট্রেন, কিভাবে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব, লোকাল ট্রেন চালু হলে যাত্রীরা একে অন্যের থেকে কতটা দূরত্বে দাঁড়াবেন, তাও একে দেখিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন স্টেশনে। কিন্তু লোকাল ট্রেন বললেই সকলের চোখের সামনে ভেসে ওঠে এই ভিড়ের ছবি। আর করোনা আবহে এমন যা হলে পরিণতি হবে ভয়াবহ, সংক্রমণ ছড়াবে চোখের নিমেষে। তাই প্রশ্ন উঠছে, পুজোর আগে লোকাল ট্রেন চালু সম্ভাবনা তৈরি হলেও তাতে কি সকলে উঠতে পারবেন, নাকি মেট্রোর মতো লোকাল ট্রেনেও ই পাসের ব্যবস্থা হবে? সূত্রের খবর, এজন্য মেট্রো চালুর পরের পরিস্থিতি খতিয়ে দেখতে চায় রেল। আনলক পর্বে মুম্বাই কিছুদিন আগে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে, তবে রেলকর্মীদের পাশাপাশি ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের। পুজোর আগে এরাজ্যে লোকাল ট্রেন চালু হলে কি মুম্বাই মডেলই অনুসরণ করা হবে? সূত্রের খবর, রেলের তরফে ইতিমধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছে, তার ভিত্তিতে আপাতত রেলের ভাবনা সব স্টেশনে সব ট্রেন থামবে না, গ্যালোপিং ট্রেন চলাচলে জোর দেওয়া হবে। কিন্তু তাতে কি স্টেশনে বা ট্রেনে ভিড় সামাল দেওয়া সম্ভব হবে, সেটাই মূল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।